যতটুকু সাধ্য আছে আমি আপ্রাণ চেষ্টা করব আমার এলাকার প্রত্যেকটা সেক্টরে যেন আমি কাজ করতে পারি। আর আমার মাননীয় প্রধানমন্ত্রী, যিনি নারী উন্নয়নের জন্য অনেক ধাপ এগিয়ে, এখানে অবহিত কোনো নারী থাকবে না, যেখানে আপনার স্বামী পরিত্যক্ত যে মহিলাগুলি আছে যারা শিক্ষার আলো দেখেছেন বা দেখেন নাই, প্রত্যেকটা সাথে নিয়ে আমি বিভিন্ন বটিক্স বলেন বাটিক বলেন প্রত্যেকটা ক্ষেত্রে মেয়েদের উন্নয়নের কাজ করবো বলে আমি আশা করি। আমার এলাকায় কোনো মানুষ অশিক্ষিত থাকবে সেটা আমি কামনা করব না, কারণ বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষার ক্ষেত্রে এত বেশি এগিয়ে, যেখানে একটা মানুষ শিক্ষার আলো থেকে বঞ্চিত হোক তিনি চান না। তিনি চান না আমাদের মেয়েরা পিছিয়ে পড়ুক, তিনি চান আমাদের মেয়েরা বিনা বেতনে পড়ার সুযোগ যিনি করে দিয়েছেন। আমি বেকো উপজেলার পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, কারণ মাননীয় প্রধানমন্ত্রী একজনের হাত দিয়ে আমাদের নারী শিক্ষা প্রসারিত হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর হাত দিয়ে নারীরা আজ এগিয়ে। তাই আমি চাইব আমার বেকো উপজেলার সমস্ত মেয়েরা শিক্ষার আলোকিত হোক। যেহেতু আমি আমার বাবা একজন স্কুলে শিক্ষক ছিলেন, প্রতিষ্ঠাতা শিক্ষক ছিলেন, সেই হিসাবে শিক্ষার যে আলোটা মানব সেবাটা আমার অন্তরে আছে। আমি চাই আমার এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের অভূতপূর্ণ উন্নয়ন, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের আমি চাই মাননীয় প্রধানমন্ত্রীর ছোঁয়া যেন স্কুল প্রতিষ্ঠান লাগে, মাদ্রাসা লাগে, সেটা আমি দেখব। সবচেয়ে বেশি কৃতজ্ঞ, আবারও ধন্যবাদ জানাবো আমার বেকো উপজেলার সমস্ত জনগণকে। আমি সমস্ত প্রশাসন এবং বাংলাদেশ সরকারকে আমি ধন্যবাদ জানাই সুষ্ঠু একটা নির্বাচন উপহার দেওয়ার জন্য, এবং সমস্ত চ্যানেল যারা আছে, যারা মিডিয়া চ্যানেল কর্ণফুলীকে আমি আবারও ধন্যবাদ জানাবো, কারণ প্রত্যেকটা কভারেজ তারা ফোকাস করেছেন।